হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। বিটিএস এর হেড নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছিলাম, এটা হলো সেকেন্ড ভিডিও। তোমরা জিজ্ঞেস করছিলে যে কিছু মানুষ বিটিএসকে কেন ঘৃণা করে। আজকের ভিডিওটা সেই বিষয় নিয়ে। আজকে আমরা দেখবো যে বিটিএসকে কেন কিছু মানুষ হেড করে। তোমরা যে এই দুনিয়াটা দেখছো, এখানে 800 কোটিরও বেশি মানুষ আছে। একটা মানুষকে সবাই পছন্দ করতে পারে না। পৃথিবীর সব মানুষ একটা মানুষকে কখনোই ঘৃণা করতে পারে না। এমনিতেও ঘৃণা করার কোনো কারণ থাকে না। তবুও কিছু মানুষ আছে যারা বলে যে বিটিএসকে তারা কেন ঘৃণা করে। নাম্বার ওয়ান, বিটিএস। বিটিএসের নাম, বিটিএসের পুরো নাম বুলেট প্রুফ স্কাউটস বা বাংতান সৈন্যদান। 2013-তে অন্যান্য গ্রুপের এইরকম ধরনের নাম ছিল না, সেই জন্য মানুষের বিটিএস অর্থাৎ বাংতান সৈন্যদান বা বুলেট প্রুফ স্কাউটস এই নামটা আজব লাগে, মানে ফানি লাগে। আর মানুষরা ভেবেছিল যে বিটিএস কতদিনই বা টিকবে, ম্যাক্সিমাম 2-3 বছর, তারপরে তো ওটা শেষই হয়ে যাবে। কিন্তু বিটিএস সেটা ভুল প্রমাণ করে দিয়েছে। আর তারা এখন কেন ঘৃণা করে, কারণ বিটিএস এখন অনেক বড় গ্রুপ হয়ে গেছে। 2 নম্বর রিজনটা হলো বিটিএসকে ঘৃণা করার, সেটা হলো তারা নাকি বিগ ব্যাংকে নকল করে। তোমরা হয়তো এই নামটা শুনেই থাকবে। তো বিটিএস মেম্বাররা যখন 2013-তে ডেবিউট করেছিল, তখন বিগ ব্যাংকের ফ্যান্সরা বিটিএসকে এটাই বলতো যে বিটিএস নাকি বিগ ব্যাংকের নকল করছিল, তাদেরকে কপি করছিল, সেই জন্য তারাও বিটিএসকে ঘৃণা করতো। ব্যাপারটা হলো যে যখন কোনো ফ্যান্স কোনো আর্টিস্টকে এত ভালোবাসে, যদি অন্য আর্টিস্টদেরকে এগিয়ে যেতে দেখে, তখন কি হয় যে অন্য আর্টিস্টের প্রতি তাদের হেট বাড়তে থাকে, ঘৃণা বাড়তে থাকে। যেমন এখনকার দিনে বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক সমানে সমানে চলছে, আমার মনে হয় বিটিএস একটু এগিয়ে আছে। কিন্তু অন্যদিকে ব্ল্যাকপিঙ্কের ফ্যানেরা ভাববে ব্ল্যাকপিঙ্ক বিটিএসের থেকে আরও এগিয়ে আছে। আর এটা তো তোমরা সবসময় শুনেই থাকবে যে বিটিএসের ফ্যান এবং ব্ল্যাকপিঙ্কের ফ্যান দুজনের মধ্যে লড়াই চলতেই থাকে। ব্লিঙ্করা আর্মিদেরকে হেড কমেন্ট করে, আর্মিরা ব্লিঙ্কদেরকে হেড কমেন্ট করে, যেটা তাদের করা উচিত নয়, কারণ দুজনেই বেস্ট। প্রত্যেক আইডল বেস্টই হয়। তারপর হলো গান, তাদের গান। কিছু মানুষ মনে করে যে বিটিএসের গান ভালো নয়। এবার দেখো, সবাই কার তো পছন্দটা এক নয়। কারোর শান্ত মিউজিক পছন্দ, কারোর পপ মিউজিক পছন্দ, কারোর মেলোডি মিউজিক পছন্দ। তো সবাইকার পছন্দটা তো এক হতে কোনো দিনই পারে না। কিন্তু বিটিএসের গানে তো সব রকম গান পাওয়া যায়। আর এই গানের ক্ষেত্রে হেটার্সগুলো হলো যারা কোরিয়ান বুঝতে পারে না, আর যারা গানের মানে না বুঝেই গান শোনে, তারাই বেশি হেট করে। তার মানে এই নয় যে কোরিয়ান বুঝতে হবে বিটিএসের গান জানতে গেলে। তারা তো ইংলিশ সাবটাইটেল দেখেও বুঝতে পারে, কিন্তু অনেকেই আছে যারা শুধু গান শোনার জন্য শুনে, বোঝার জন্য নয়। আর তোমরা তো সবাই জানো বিটিএসের প্রত্যেকটা গানে আলাদা মানে থাকে, কিন্তু সেটা সবাই বুঝতে পারে না। যারা বোঝার তারা ঠিকই বোঝে। 4 নম্বর কারণটা হলো বিটিএসের লুক। বিটিএসরা নাকি মেকআপ ইউজ করে, তারা জুয়েলারি পরে, সেই জন্য কিছু মানুষ তাদেরকে পছন্দ করে না, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, লন্ডন এইসব জায়গার মানুষরা। এই দেশের ছেলেরা ভাবে যে মেকআপ করা, জুয়েলারি পরা, এগুলো শুধু মেয়েদেরই কাজ, ছেলেরা করে না। আর এটা হলো তাদের কালচার, মেকআপ করা, জুয়েলারি পরা, এটা হলো তাদের কালচার। আর এইগুলো ছিল বিটিএসের হেট করার, ঘৃণা করার কারণ। আর এগুলো হলো ফালতু কারণ, কারণ ঘৃণা করার কোনো প্রশ্নই আসে না। কেন বলো তো? ঘৃণাটা তখন শুরু হয় যখন কেউ কাউকে সহ্য করতে পারে না। এগুলো সব সৃষ্টি হয় জ্বলনের জন্য, জেলাস। যখন কোনো মানুষ উন্নতি লাভ করে, তখন সেটা দেখে কিছু মানুষের জ্বলন সৃষ্টি হয় এবং সেটার থেকেই হেট সৃষ্টি হয়, ঘৃণার সৃষ্টি হয়। আরএম একটা লাইভে হেটার্সদের নিয়ে কথা বলে, সে বলে, আরএম বলে যে আমরা হেট কমেন্ট পাই তার কারণ হচ্ছে আমরা নিশ্চয়ই ভালো করছি। যারা বেশি ফেমাস হয় তাদেরকেই বেশি হেট করে। তুমি এটা নিয়ে চিন্তা করো না,
হেটার্সদের উপর তোমার সময়টা বরবাদ না করে বরং একটা ভালো কাজে সময়টা কাটাও। আরেম ঠিকই বলেছে, যখন আমরা হেটার্সদেরকে রিপ্লাই দিই তখন আমাদের আরও রাগ আসে আর আমাদের সময়টাও নষ্ট হয়। তার থেকে ভালো হেটার্সদেরকে ইগনোর করা, আর রিয়েল আর্মি হেটার্সদেরকে ইগনোরই করে। তো সেই জন্যই তো আরএম লিডার এত সুন্দর রিপ্লাই যে দেয়। আর হ্যাঁ, এইসব ভিডিও তোমরা কিন্তু হেটার্সদের দিয়ে রাখতে পারো কিংবা শেয়ার করে দিতে পারো তোমাদের সোশ্যাল মিডিয়াতে। থ্যাংক ইউ সো মাচ গাইস, ভিডিওটা এতদূর দেখার জন্য। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।